আসলে পৃথিবীতে আমরা একদিন কেউ থাকব না, কিন্তু আমাদের এই ভালোবাসাগুলো থেকে যাবে। প্রতি বছরই আমাকে সে দাওয়াত দেয় এখানে আসার জন্য। আজকে আমি আসছি, মানে একটু কথা বলার সুযোগ পেয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে যে আনোয়ার ভাই আমাকে সবসময় স্মরণ করে যে ভাই একটু আমার এখানে আসবেন। তবে আমি আনোয়ার ভাইকে সাধুবাদ জানাই যে এত অল্প বয়সে সে এত বড় একটা উদ্যোগ নিয়েছে। তার উদ্যোগে আজকে এখানে অনেক গরিব গরিব মানুষ অনেক কিছু তার হাত দিয়ে পায়। ঈদ উপহার হিসেবে দিচ্ছি আপনাদের, এই শ্যামাই আছে, আপনার চাউল আছে, নুডলস আছে, চিনি আছে। তাহলে ঈদের দিনটা কি সকালবেলা যেন এই খাবারটাকে মাঠে যেতে পারে। পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এক মাস সিয়াম সাধনার পর আজকে শেষ রোজা। নকলা মানবিক সহায়তা যুব সংস্থার পক্ষ থেকে প্রতিবারের এইবারও আমরা আজকের এই আয়োজন, আজকের আয়োজন থাকবে ইফতার প্লাস আপনাদের সবাইদের নিয়ে একদিন আমরা ইফতার করব, এটি আমাদের উদ্দেশ্য। বিগত সময়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং কী করে করে আসতেছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দিন পৃথিবীতে বেঁচে থাকি আমাদের এই কাজগুলো যেন অব্যাহত থাকে। আমরা অবশ্যই এই কাজগুলো করে যাব, আর যারা আছেন তাদের এই কাজে যেন আপনাদের সার্বিক সহযোগিতা থাকে, আর আপনারাও এগিয়ে আসবেন। এই কাজগুলো যেন আমরা আরও দ্রুতগতি বা আরও অগ্রসর হতে পারি, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের অর্থসংস্থার যারা কাজ করেন তারা সর্বদাই সদামনের মানুষ, তারা চেষ্টা করে যেটুকু পারে আপনাদের পাশে থাকার জন্য। আসলে পৃথিবীতে আমরা একদিন কেউ থাকব না, কিন্তু আমাদের এই ভালোবাসাগুলো থেকে যাবে আপনাদের মাঝে। এই আমরা যে এই ভালোবাসাটুকু ভাগাভাগি করে দিতে পারছি এটি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা যতটুকু পেরেছি আপনাদের জন্য ছোট্ট একটা উপহার, ঈদ উপহার যাকে বলা হয়। আমরা চাই ঈদের আনন্দটা যেন সবার মাঝে সমানভাবে ভাগ হয়, কেউ খাবে না তা হয় না। আমরাও যেন একভাবে একটা দিন যেন অন্তত আনন্দটা ভোগ করতে পারি, কেউ যেন ভাবতে না পারি যে আমার ঘরে এই খাবারটা নেই। এই আসে আমাদের এই নকলা মানবিক সহায়তা যুব সংস্থা পথ অগ্রসর হবে, এটি আমাদের আশা। আর সবার কাছে একটা আবেদন থাকবে, সবাই যার যে জায়গা থেকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজগুলো করে যাব, যেন কেউ কখনো ঈদের কষ্টটা মনে রাখতে না পারে, আনন্দটা যেন সবার হয়, এটি আমাদের আবেদন থাকবে আপনাদের প্রতি। আর আমাদের সংস্থার অনেক ছেলে আছে যারা বাহিরে থাকে, আমার এক বন্ধু আছে প্রবাসে থাকে রিপন, তিনি আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন, আপনাদের কাছ জন্য কিছু সামগ্রী পাঠিয়েছেন। তিনি সিঙ্গাপুরে থাকেন, তিনি বলেছেন সিঙ্গাপুরে সে শত কষ্টের মাঝে আপনাদের কথা মনে রাখছেন এবং কি সেই মনে রেখে আপনাদের জন্য কিছু সামগ্রী পাঠিয়েছেন, তার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আমাদের আরেক বন্ধু থাকে ভাই সৌদি আরব, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের আরও কিছু বন্ধু থাকে ঢাকা, ওনারাও দোয়া চেয়েছেন আপনাদের জন্য, ঈদের উপহার পাঠিয়েছেন। এক কথায় সবার ভালোবাসা সক্রিয় সার্বিক সহযোগিতা আজকের এই আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাজগুলো যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন চালিয়ে যেতে পারি, আমরা আপনাদের সাথে একসাথে বসবাস করতে পারি, এটি আমাদের প্রত্যাশা। আমাদের মানবতা জয় হোক, মানবিক সহায়তা জয় হোক, মানবিক কাজগুলো আল্লাহ আমাদের সর্বক্ষণ করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, ঈদ মুবারক। আল্লাহ যদি চায় এই সংস্থাটা অনেক আরো বড় হবে, আল্লাহ চাইলে অনেক বড় হবে। এই বড়টা হবে শুধু আপনাদের মাধ্যমে, এটা আপনারা আসবেন, আপনারা এই সংগঠনের সময় দিবেন। আমরা যারা এখানে সংগঠনের কমিটির সাথে আছি এবং যারা সদস্য আছি আমরা সবাই একত্রিত হয়ে সময় দিব এই সংগঠনের মানবিক কাজগুলো, মানে ওনার সাথে থেকে করার চেষ্টা করব, তাহলে সংগঠন আগায় যাবে। আর এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দরিদ্র এবং অতি দরিদ্র মানুষ যারা আছে তারা যেন ভালো থাকে, আর ভালো থাকাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আর আমি বেশি কিছু বক্তব্য লম্বা করব না, আমরা যারা আছি সবাই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলকে জানাই। তো সবচেয়ে আমার ভালো একটা বিষয় এই এইখানে আসা যে উদ্যোক্তা আনোয়ার ভাই খুব একজন ভালো মানুষ, প্রতি বছরই আমাকে সে দাওয়াত দেয় এখানে আসার জন্য। আজকে আমি আসছি, মানে একটু কথা বলার সুযোগ পেয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে যে আনোয়ার ভাই আমাকে সবসময় স্মরণ করে যে ভাই একটু আমার এখানে আসবেন। তবে আমি আনোয়ার ভাইকে সাধুবাদ জানাই যে এত অল্প বয়সে
সে এত বড় একটা উদ্যোগ নিয়েছে তার উদ্যোগে আজকে এখানে অনেক গরীব গরীব মানুষ অনেক কিছু তার হাত দিয়ে পায় কিন্তু সে এভাবে তার বন্ধু-বান্ধব তার হয়ে গেছে আরো বিভিন্ন এই প্রতিষ্ঠানের যারা রয়েছে আমি সবার নাম জানি না সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই আনোয়ার ভাইকে হাতটা একটু শক্ত করতে আর আমি চাচ্ছি আপনারা যারা এই এলাকার প্রতিবেশী আছেন এই আনোয়ার ভাইর সাথে সবাই হাতে হাতে হাত দেখে আনোয়ার ভাই হাতটাকে একটু শক্তিশালী করুন কারণ সবাই কিন্তু পারে না গরিব গরিব মানুষের পাশে দাঁড়াতে পুরো মন মানুষ মানসিকতা থাকতে হয় বড় ধরনের সবারই মন বড় হয় না টাকা থাকলে কিছু করতে পারে না আনোয়ার ভাই না থাক কিছু কিন্তু তার সম্মান আছে এলাকার অনেক আজকে এই আনোয়ার ভাই যে উদ্যোগটা নিয়েছে আমরা কিন্তু পারবো না আমরা চাকরি করি ব্যবসা করি কিন্তু আমরা চাইলে ওই সময়টা দিতে পারবো না যাই হোক আমি আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করি আনোয়ার ভাই যে প্রতিষ্ঠানে যে লোকজন আছে সবার জন্য আমি দোয়া করি আনোয়ার ভাই আরো এগিয়ে যাক আমরা দোয়া করি আপনারা সবাই আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই দেয় নিচ্ছি সবার কাছ থেকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ উপহার হিসেবে দিচ্ছি আপনাদের এই শ্যামাই আছে আর তো চাউল আছে নুডলস আছে চিনি আছে তাহলে ঈদের দিনটা কি সকালবেলা যেন এই খাবারটাকে মাঠে যেতে পারে আর এই ইফতার আছে আজকে বাসায় গিয়ে কি ইফতার করবেন এইটা নেন ভাইয়ের সাথে সবাই একটা ছবি নিই বাধা করে রাখবো ওদিকে তাকাই